দুই বছর আগে 2016 সালের ডিসেম্বরে র‍্যাব ও এর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বব্যাপী নতুন শ্রমনীতি ঘোষণা করে দেশটি, যেখানে শ্রমিক অধিকার হরণের ক্ষেত্রে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই ঘোষণার পর বাণিজ্য মন্ত্রণালয়কে পাঠানো ওয়াশিংটন দূতাবাসের সতর্কবার্তা আলোচনা তৈরি করে দেশে। বিশ্বব্যাপী মার্কিন সরকারের নিষেধাজ্ঞার প্রভাব কতটা তা নিয়ে রয়েছে প্রশ্ন। বৃহস্পতিবার স্বাধীনতা সাংবাদিক ফোরামের আয়োজনে এক আলোচনায় অংশ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। We will be against of any actions, sanctions or steps which can be taken by American or Western countries here. রাশিয়ার উপর হাজার হাজার নিষেধাজ্ঞা থাকলেও সেগুলোকে আমলে নেয় না দেশটি বলে জানান রাশিয়ার রাষ্ট্রদূত। 15,000 or 17,000 sanctions are introduced against the Russian Federation, but we do not recognize them and automatic বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এছাড়া ইউক্রেনের বিষয়ে সরব হলেও গাজায় গণহত্যা ইস্যুতে পশ্চিমাদের নিশ্চুপ ভূমিকাকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।